নতুন বীমা করিয়ে দেওয়ার নাম করে এবং বন্ধ বীমা চালু করার নাম করে 5,90,000 টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই। এই দুজনের মধ্যে একজনকে গড়িয়া এবং অন্যজনকে গ্রেপ্তার করা হয়েছে সোনারপুর এলাকা থেকে। গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত 20 তারিখ বেহালার বাসিন্দা পিনাকী রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তার কাছে দুই ব্যক্তি আসেন যাদের নাম অসিত নস্কর এবং ভরত চন্দ্রমণি। তারা নিজেদের একটি বীমা সংস্থা থেকে এসেছেন বলে পরিচয় দেন। তারা বলেন নতুন বীমা করিয়ে দেবেন এবং যে বীমা বাতিল হয়ে গেছে সেটা নতুন করে চালু করিয়ে দেবেন, সেই জন্য 5,90,000 টাকা দিতে হবে। সেই মতো অভিযোগকারী 5টি ধাপে চেকের মাধ্যমে এই টাকা দেন। এর অনেকদিন পর দেখেন যে কোনো রকমের বীমার কোনো পরিবর্তন হয়নি, না নতুন কিছু চালু হয়েছে না পুরনো বীমা চালু হয়েছে। এরপরে তিনি বুঝতে পারেন প্রতারিত। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই কোম্পানির দুই ডিরেক্টরকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হয়েছে।